তো বন্ধুরা, আজকে আমি এসেছি আমার মামা বাড়িতে। এইখানেই গোপালদের পিকনিকের আয়োজনটা করা হয়েছে। তো তোমাদেরকে জাস্ট ঘুরিয়ে দেখাচ্ছি তো ওভারঅল ভিউটা, তো দেখো। তো বন্ধুরা, এই হচ্ছে আমার মামা বাড়ি, আর এই হচ্ছে মামা বাড়ির ছাদ। আর এই মামা বাড়ির ছাদেই আমাদের গোপালদের পিকনিক করা হচ্ছে। চারপাশে তাবু চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, আর এখানে রয়েছে আমাদের তুলসী মন্দির, এবং তার পাশে রয়েছে আমাদের গোপাল সোনারা। এই হচ্ছে আমার মামা বাড়ির গোপাল, আর এই হচ্ছে আমার মাধব, রাধা, আর এদিকে আমার লাড্ডু, এরা বসে রয়েছে। হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চলে এসেছি বন্ধুরা নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের যে ভিডিওটা তোমরা তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছো, যে আজকে গোপালদের পিকনিক হচ্ছে। আজকে 31 ডিসেম্বর, তো সেই উপলক্ষে আমরা কি করি, আমরা সবাই পিকনিক করি। নতুন বছর সেলিব্রেশন হবে, নতুন বছর আসবে, তো সেই হিসাবে আমরা সেলিব্রেশন করি। তো আজকেও সেইভাবে সেলিব্রেশনটা করব, কিন্তু এই সেলিব্রেশনটা হবে পুরোপুরি পুরো গোপালদের জন্য। আজকে যা যা কিছু দেখতে পারবো সবই গোপালদের জন্য মেনু হবে। তো আজকে ফার্স্ট যে শুরু করছি সেটা হচ্ছে আমরা লুচি আর আলুর তরকারি দিয়ে আমরা আলোচক শুরু করছি গোপালদের। আস্তে আস্তে দেখতে থাকো কি কি থাকে, তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখো পুরোপুরি। ওকে, আমাদের এখন গোপালের সকালের খাবার আসছে, লুচি আর আলুর তরকারি। তো বন্ধুরা, এখন দেখলে তোমরা গোপালের সকালের জন্য জল খাবার, এবার দেখাবো তোমাদের গোপালের জন্য দুপুরের খাবারের কি কি বন্দোবস্ত করা হচ্ছে। তো চলো একবার যে জায়গাটায় গোপালের জন্য রান্না করা হচ্ছে, চলো সেই জায়গাটায় নিয়ে যাই। তো এই জায়গাটাতে আমাদের রান্নাবাড়ি করা হচ্ছে। তো এখানে আমার দিদি রান্না করছে, এবং তার হাতে বসে মাও রান্না করছে। এটা গেল আমাদের পোলাওয়ের চাল, তাই তো? এটা আমাদের পোলাওয়ের চাল। আর এখানে রান্নার মধ্যে হয়ে রয়েছে এখানে আলুর দম। আর দিদি এখানে একটু দেখিয়ে দাও এখানে কি কি রান্না করা হয়েছে। এটা দুধ পুলি, আর এটা এটা সিমুই পায়ে, সেটা চুষি, আর এটা চাটনি, রসমালাই, এটা ভাজা পুলি, তাই তো? হ্যাঁ, এটা ভাজা, এটা হচ্ছে ভাজা পুলি, এই যে তেলে ভাজা হবে।
এখন গোপালরাও সেজে গুজে পুরো রেডি হয়ে গেছে। চলো একবার দেখো গোপালদের কেমন লাগছে সেজে গুজে। আমার গোপালরা এখন সাজুগুজু করছে।